কামরাঙ্গার আছে জীবাণুনাশক ক্ষমতা, যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমাধানে সাহায্য করে, ত্বক ভালো রাখে। মানবদেহে কামরাঙ্গা ঔষধির মতো কাজ করে, এর কিছু উপকারিতা সম্পর্কে জানবো। কামরাঙ্গা আঁশযুক্ত ফল হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিকারক হিসেবে কাজ করে। যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য এটি বেশ উপকারী ফল। এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এতে কিছু পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের ডায়াবেটিক্স রোগ আছে তারা নিয়মিত কামরাঙ্গা খেলে উপকার পাবেন। ভিটামিন সি ভালো পরিমাণে থাকায় এটি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া এটি দাঁত, মাড়ি ও হাড় সুস্থ রাখে। রোগ প্রতিরোধকারী ক্ষমতা থাকায় জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত অন্যান্য সমস্যায় এ ফল প্রতিষেধক হিসেবে কাজ করে। এতে থাকে অ্যালার্জিক অ্যাসিড ও যা খাদ্য নালীর ক্যান্সার প্রতিরোধে করে। এছাড়াও কামরাঙ্গায় রয়েছে নানা গুণ। এর পাতা, কচি ফল সব কিছুই ঔষধির মতো কাজ করে। কামরাঙ্গার পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত সমস্যা সহজেই ভালো হয়ে যায়। এর ফলে ভর্তা রুচি ও হজম শক্তি বাড়ায়। কামরাঙ্গা একটি ঠান্ডা ও টক ফল, যা ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে। তবে খালি পেটে কামরাঙ্গা না খাওয়ার পরামর্শ দেন ফারাহ মাসুদা, কারণ এতে করে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, ফলে পেট ব্যথা বা বমি হওয়ার সম্ভাবনা থাকে। কামরাঙ্গায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান। প্রতি 100 গ্রাম কামরাঙ্গায় 6.1 মিলিগ্রাম ভিটামিন সি ও 0.4 গ্রাম খনিজ ও 1.20 মিলিগ্রাম আয়রন এবং 11 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।